বুধবার আবেলি 4 বজাত ভারতের প্রধানমন্ত্রীর অসম ভ্রমণক লৈ লাওখা মণ্ডলত বিজেপির সভা। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে বিধায়ক উৎপল বৰা। চামগুৰি সমষ্টি ৰূপৈ আৰক্ষী থানার অন্তর্গত লাওখাত প্রধানমন্ত্রীর অসম ভ্রমণক লৈ লাওখা মণ্ডলত অনুষ্ঠিত হয় বিজেপির এখনি সভা। জ্যেষ্ঠ বিজেপি কর্মী তথা লাওখা মণ্ডলের সভাপতি গঙ্গাচরণ মণ্ডলের নেতৃত্বত বিশেষ সভাখন অনুষ্ঠিত হয়। বুথ সভাপতি সকলক লৈ লাওখাত অনুষ্ঠিত হওয়া সভাখনত সভাপতিত্ব করে বিশিষ্ট সমাজকর্মী তথা বিজেপির লাওখা মণ্ডলের সভাপতি গঙ্গাচরণ মণ্ডলে। 9 তারিখে যোরহাটত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়ে বিশাল জনসভাত অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রীর সভাখন সাফল্যমণ্ডিত করবলে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাসকলের বিশেষ তৎপরতা দেখা গেছে। প্রতিটি বুথের কিমান মানুষ যাব, কেনেকে যাব, সেই বিষয়ে সভাপতিসকল বুথ সভাপতিসকলের আলোচনা করবলে সভাখন অনুষ্ঠিত করা হয়। 9 তারিখের সভাখন সফল করে তুলবলে প্রতিটি সমষ্টির দুজনকৈ প্রভারী নিয়োগ করা হয়েছে। সভাখনত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে জেলা বিজেপির কিষাণ মোর্চার রাজ্যিক সভাপতি ও গহপুর সমষ্টির বিধায়ক উৎপল বৰা, কলিয়াবর জেলা বিজেপির উপসভাপতি বিরাজ নন্দী, বিজেপির লাওখা মণ্ডলের সভাপতি গঙ্গাচরণ মণ্ডলকে ধরে বিভিন্ন বুথের সভাপতিসকলের উপস্থিতির বিশেষ সভাখন সম্পন্ন হয়। এই মুহূর্তে বিধায়কজনের মন্তব্য আছে, আপনাদের আগবাইছি। আগমনক আপনাদের কিছু কথা পাতিলে আপনি হঠাৎ সাডেন ভিজিট করলে লাওখালে কি কব? আজি চাও, অহা 8 তারিখে প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহিব দুদিনিয়া কার্যসূচীয়ে, আর সেই কার্যসূচীতে 9 তারিখে এখন বিশাল রাজহুয়া সভা, নির্বাচনী সভা তেখেতে ভাগ লব। আর ইয়ার উপলক্ষে আমার প্রায় 27টা সমষ্টিরপর কার্যকর্তা বন্ধু সকল একত্রিত হব আমার উত্তর আপার আসামর। আর সেই কারণে এই তাত গোট খা যখন আমার কলিয়াবর সমষ্টিরপর বিধানসভা সমষ্টিরপরও কেনে কার্যকর্তা বন্ধু সকল তালে যাব, তার উপর একটা বিশদভাবে আমি আমার মই আর আমার অনিমেষ শইকীয়া ডাঙরিয়াক আমাক দায়িত্ব দিছিল ইয়াতে কার্যকর্তা সকলের লগত মত বিনিময় করবল কারণে, আর মত বিনিময় করে ইয়ার যার প্রস্তুতি তেখেতলোকে কেনেকা কার্যব্যবস্থা গ্রহণ করেছে এই সকলবিলাকর উপর আজি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। আজি তিনটা মণ্ডলতে আমি আমার সাংগঠনিক ক্ষেত্রত কিছু আলোচনা করা হয়েছে যাতে আগন্তুক নির্বাচনের নির্বাচনত জয়লাভ করা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি আগবাই লই যাবর কারণে, তৃতীয়বারের কারণে দিল্লির মজনত দখল করবর কারণে, আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অহা 11 তারিখে কলিয়াবরলে আহ তাতো এখন বিশাল রাজহুয়া সভা হব, গতি সেই সকলবিলাকত কেনেকৈ আমার কার্যকর্তা বন্ধু সকল উপস্থিত তার একটা আমার আলোচনা হল, বিশ্লেষণ হল, আর সেই বিশ্লেষণের একটা ভাল আমি ফলপ্রসূ পজিটিভ একটা আমি ভাইব্রেন্ট পাইছো। গতি মানে ভাবিছো আমার কার্যকর্তা সকলের মনত স্পৃহা আছে এইবার কাজিরঙা লোকসভা সমষ্টিত বিপুল ভোটের ব্যবধানত ভারতীয় জনতা পার্টি প্রার্থীগী মিত্রজোঁটৰ প্রার্থীগী জয়লাভ করা। ঠিক আছে।